আজকে আমি আপনাদেরকে আমার হাতে লাগানো কিছু গাছ দেখাচ্ছি। এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা পোকা মরিচ বলে, তবে এটা হচ্ছে নাগামরিচ গাছ। এটা আমি কিনে নিয়ে আসছিলাম, এনে গাছটা লাগিয়েছি প্রথমবার, এটাতে মরিচ ধরেছে, দেখতে কি যে ভালো লাগছে। আর আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু ভোর পাঁচটার সময় পাখি ডাকে, আর গাছগাছালি খুব সুন্দর দেখা যায়। খুব ইচ্ছে করলো একটা ভিডিও করতে, তো আপনাদের জন্য একটা ভিডিও করছি। এই উর্মির গাছের মরিচ অনেকগুলো আমাকে দিয়েছিল, তার থেকে ওখান থেকে একটা পাকা মরিচ আমি চারা দিয়েছিলাম, ওই চারা থেকে ছোট্ট চারাটা হয়েছে। আর একটা চারা আছে আমি দেখাবো, এটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা গাছটা আমাকে রুজি গিফট করেছে। রুজি আমাকে বেশ কয়েক অনেকগুলো গাছ দিয়েছে, যেগুলো সবগুলো হয়নি, এই গাছটাও রুজি দেওয়া। আর এই গাছটা আমি উর্মি থেকে নিয়ে আসছি, এনে আমি লাগিয়েছি, খুব সুন্দর মতো হয়েছে, খুব সুন্দর ফুল ফুটে গাছটা, কাটা কাটা। এটা হচ্ছে একটা গোলাপের ঢাল আমি নিয়ে আসছিলাম, এমনি নর্মালি যে ঢালগুলো ওই ঢালগুলো এনে লাগিয়েছি। গাছটা হয়ে গিয়েছে, ফুলও ধরেছিল। এটা একটা অ্যালোভেরা গাছ, এটাও রুজি আমাকে দিয়েছে। আর এই অ্যালোভেরা গাছের সাথে আমি যখন ওই যে দিই বিভিন্ন ধরনের সবজির ইয়েগুলো আমি গাছের গোড়া দিই, চামড়াগুলো ফেলে দিনে, ওখান থেকে মরিচের সাথে মরিচ পড়েছে, মরিচের গাছ উঠেছে। এটা হচ্ছে ওই যে উর্মি আমাকে মরিচ দিয়েছে, ওখান থেকে চারা দিয়েছে, আরেকটা চারা, এটা নাগা মরিচের চারা। আমার শ্বশুরবাড়িতে কেন জানি গাছ হইতে চায় না, অনেক কষ্ট হয়। এটা হচ্ছে মোরগ ফুল, এগুলো হচ্ছে ফরির মোরগ ফুল। উর্মি থেকে একটা গাছ নিয়ে আসছিল, ওই গাছের থেকে ফুল, অনেকগুলো ফুল ছড়িয়ে গিয়ে এই গাছটা হয়েছে। আর এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ, এটাও নিজে নিজে হয়েছে, আমরা জাম্বুরা খেয়ে হয়তো বিচি ফেলেছি, ওখান থেকে হয়েছে। এটা একটা খুব সুন্দর সাদা ফুল ফুটে, ফুল ফুটলে আমি আপনাদেরকে ফুলের ছবি দিয়ে জিজ্ঞেস করবো ফুলের নাম কি। আসলে এই ফুলের নামও আমার জানা নেই, তবে ফুলটা এত সুন্দর। আমি এই গাছটা কেন কিনেছি, তখন কেনার সময় উনি কী গাছ বলেছে আমি ভুলে গিয়েছি, তবে খুব সুন্দর ফুল ফুটে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে এই গাছগুলো আমাকে দিয়েছে, পাঠিয়েছে আমার আম্মু। আমি আম্মুকে ফোন করে বলেছি পাঠানোর জন্য উর্মির, ওখান থেকে উর্মি। খুব সুন্দর ছাদ বাগান আমার, ছাদের বাগানের এখানে অনেক ভিডিও আছে আমার চ্যানেল, আমার পেজে। এটা একটা মিষ্টি কুমড়ো গাছ, আমি খুব শখ করে এখানে অনেকগুলোই লাগিয়েছি। মুরগি না গাছের গোড়াগুলো কেমন জানি ছেড়ে ছেড়ে তুলে ফেলে, গাছগুলো হয় না। এটাও উর্মির ওখান থেকে নিয়ে আসা। এখানে মোটামুটি এই পেয়ারা গাছটার সাথে অনেকগুলো স্মৃতি আমার। এই আমরা যখন ঘর করি তখন আমাদের ঘরের ভিতরে এই গাছটা ছিল, ঘরের যে জায়গাটা ওখানে আমি আমার হাজব্যান্ড আপরে কত কষ্ট করে আমরা প্রায় 2 ঘন্টা চেষ্টা করে এই গাছটা গোড়া সহ উঠাতে সক্ষম হয়েছি। গোড়া সহ উঠিয়ে আমরা এটাকে এনে এখানে লাগিয়েছি, কারণ গাছটা এখন যতটা বড় দেখছেন তখনও ততটাই বড় ছিল, আরও বড় ছিল। তো আমরা লাগানোর পরে সবগুলো পাতা ঝরে গিয়ে নতুন করে পাতা ঢাল হয়েছে। এটা একটা সিম গাছ, আমি এখানে অনেকগুলো সিম গাছ লাগিয়ে দিয়েছি, এখানেও সিম গাছ লাগিয়ে দিয়েছি। এগুলো যখন বড় হবে ইনশাল্লাহ যদি সিম ধরে আমি আপনাদের সাথে ভিডিও করে আবারও শেয়ার করব। তো এখানে সিম গাছ লাগিয়েছি। আমার না গাছ লাগাইতে খুবই ভালো লাগে, গাছের যত্ন করতে খুব ভালো লাগে, তবে আমার শ্বশুরবাড়িতে কেন জানি গাছ হয় না, মাটি হয়তো অনেক পুরনো, অনেক শক্ত, যার কারণে হইতে চায় না। তবু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় একটা দুইটা করে গাছ লাগানো বা গাছের যত্ন করে এগুলাকে উঠানো। এটা কি গাছ আমার নাম জানা নেই, এটা আমি যখন কৃষি ট্রেনিং করেছিলাম তখন ওখান থেকে আমাকে বেশ কয়েকটা গাছ দিয়েছে, তার মধ্যে এটাও ছিল। এটা কোনো ওষুধি গাছও হইতে পারে, অর্জুন গাছ আমার কাছে মনে হচ্ছে। আপনারা একটু আমাকে জানাবেন তো আসলে কি এটা অর্জুন কিনা, আমার এটার নামটা জানা নেই, তো আমাকে জানাবেন। আর এটা হচ্ছে একটা লেবু গাছ, এই লেবুর ঢালটা মানে কলম দেওয়া ছিল আমাদের বাড়িতে আমাদের লেবু গাছে, তো ওখান থেকে নিয়ে এসে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও লাগিয়ে দিয়েছে এটা ওর হাতে লাগানো। এটাও হয়েছে অনেক বছর, 2 বছর আগে লাগিয়েছি, এতটুকু হয়েছে, কারণ গাছ হইতে চায় না, অনেক কষ্ট হয়, পানি দেওয়া লাগে, অনেক যত্ন করা লাগে, তারপর কেন জানি এখানে গাছ হয় না, অনেক কষ্ট করতে একটা গাছের জন্য। আর এখানে আপনারা দেখতেছেন এই যে ছোটো ছোটো বিলাতি ধনিয়া গাছ, অনেক বিলাতি ধনিয়া হয়েছে এখানে, আমি বাজার থেকে 5টা গাছ এনে লাগিয়েছিলাম, তা ওখান থেকেই এতগুলো গাছ হয়েছে। এটা একটা পেয়ারা গাছ, এটা অটোমেটিক উঠেছে, আমরা লাগাইনি। এটা আর একটা পেয়ারা গাছ, এটাও আমি লাগাইনি, অটো হয়েছে। আর এই যে পেঁপে চারাটা, এটা আমি লাগিয়েছি,
এটা পেঁপে খেয়ে পেঁপে মাশাআল্লাহ গাছটা যত বড় দেখছেন এটা কিন্তু এই পেঁপে ধরেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ থেকে পেঁপে ধরা শুরু হয়েছে গাছটা যত বড় হচ্ছে খালি দেখছেন তত পেঁপে শেষ হচ্ছে না আজকে 5 বছর ধরে এটাতে বড় হয়েছে তখন থেকে পেঁপে ধরা শুরু হয়েছে এই পেঁপেগুলা এখনো পর্যন্ত ধরছে এখানে একটা লেবু গাছ আর একটা পেয়ারা গাছ তো এই পেঁপে গাছে এত এত পেঁপে ধরেছে কি বলবো মানে মাশাআল্লাহ আর এটা হচ্ছে আনারস গাছ আনারস খাওয়ার পরে যে মাথাটা থাকে ওটা আমি লাগিয়ে দিয়েছি এখানে বেশ কয়েকটা আনারস গাছ হয়েছে এগুলো আমি লাগিয়েছি এখনো আনারস ধরে নেই তবে মনে হচ্ছে ধরবে এই আনারস গাছ থেকে আমরা কিন্তু একটা আনারস খেয়ে ফেলছি এখন আবার দেখি যে গাছে আবারও হয়তো আনারস ধরবে আগাটা সুন্দর মতো বের হয়েছে আবারও তো ইনশাআল্লাহ হয়তো আবারও ধরবে যদি ধরে আমি আপডেট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো এটা তুলসী গাছ এটাও আমাকে কৃষি ট্রেনিং যখন করেছি তখন ওখান থেকে দিয়েছে তো এই গাছটা আমি লাগিয়েছি ওখান থেকে আমাকে 5টা গাছ দেওয়া হয়েছে একটা পেঁপে সরি একটা পেয়ারা আর এই যে একটা লেবু গাছ একটা লেবু গাছ ওই যে আপনাদেরকে দেখালাম ওই গাছটা এরকম করে 5টা গাছ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে পুঁইশাক পুঁইশাক বাজার থেকে কিনে আসা আনার পরে যে ডাটাটা আমরা ফেলে দিই ওই ডাটাটা এখানে লাগিয়েছি এগুলো দেখছি মাশাআল্লাহ হয়েছে অনেক যত্ন করতে হয় তো বেশি একটা বড় হয় নাই লাগিয়েছি সুন্দর মতো পাতা বের হয়েছে দেখুন কি সুন্দর মানে মনে হচ্ছে এগুলো হবে তো এগুলো লাগানোর পরে এগুলাতে আমি সবজি চামড়া দিই আর চা পাতা দিই এটা হচ্ছে সিম এখানেও আমি সিম গাছ লাগিয়েছি এই যে সিমের গাছগুলো উঠছে মাত্র মানে 3 দিন আগে লাগিয়েছি তো 3 দিন পরে এই দেখুন মুরগি বের করে ফেলছে মুরগি ছাটি ছাটি বের করে ফেলে এটা একটা সমস্যা তো এই যে দেখুন এই কি সুন্দর গাছটা হচ্ছে এটা হচ্ছে মাত্র 3 দিন পরে আমি যখন দেখতে গিয়েছি তখন দেখছি যে সিমের বেশি বের হয়েছে মানে সিমের গাছের লাগানোর 3 দিন পরে গাছ বের হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই সবাই জানাবেন